ومن احسن قولا ممن دعا الى الله دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون السلام عليكم ورحمة الله وبركاته حمد وسليان أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقهوا قولي সেদিনা এলমা একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আমার একটা জায়গা আছে যেটা আমি পরবর্তীতে বিক্রি করব হজে যাওয়ার জন্যে তো এখন কি ওই জায়গার জাকাত লাগবে এটা ভাই প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এই ধরনের প্রশ্ন প্রায়ই শুনতে পাওয়া যায় জাকাত সম্পর্কে দুর্ভাগ্য হল সত্য যে আজ মুসলিম সমাজ বিভিন্ন মাসলা মাসাইল ফতোয়া ফরাইজ তর্ক বিতর্ক এইসব নিয়ে ব্যস্ত কিন্তু ইসলামের যে স্তম্ভ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে জাকাত দক্ষের বিষয় হচ্ছে যে আজ অধিকাংশ সমাজেই জাকাত সম্পর্কে আলোচনা হয়ই না জাকাত আলোচনা হয় না সেজন্য অধিকাংশ মানুষরাই জাকাতের যে মাসলা মাসাইল সম্পর্কে অজ্ঞ আছেন ইনশাল্লাহ সেই জন্য আমি চেষ্টা করব আমার এই অডিওর মাধ্যমে এটা ক্লিয়ার করার যে কোন কোন বস্তুর ওপরে জাকাত ফরজ কোন কোন বস্তুর উপরে জাকাত লাগবে আর সেটা কত পরিমাণে জাকাত লাগবে ইনশাআল্লাহ আমি আমার এই অডিওর মাধ্যমে খুব সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ পাঁচ প্রকার জিনিসের ওপর জাকাত লাগবে পাঁচ প্রকার জিনিসের ওপরে জাকাত ফরজ জাকাত লাগে প্রথম প্রকার জিনিস হচ্ছে বাহিমতুলায়াম গৃহপালিত পশু গৃহপালিত পশু যেরকম হবে রসুল্লাহ সাল্লাম বলছেন সেই বখারি হাদিস নম্বর এক হাজার চারশো ষাট সেই মস্তি হাদিস নম্বর নশো সাতাশির মধ্যে যে মামিন রাজুলিন তাকুন লহ ইবলুন আও বা কারুন ও জানামুন লাইওয়দ্দি হাক কাহা রসুল্লাহ বলছেন যে যে ব্যক্তির কাছে ওট আছে কিংবা গরু আছে কিংবা ছাগল জাতীয় জিনিস আছে অথচ সে জাকাত আদায় করে না তাহলে কেয়ামত দিনে সেই ব্যক্তির শাস্তি সম্পর্কে পরে বিস্তারিত হাদিসে বর্ণনা করছেন যে আল্লাহ রব্লা আলমী সেই পশুগুলোকে আরও শক্তিশালী বানিয়ে তাদের দ্বারাতে তাকে কষ্ট দেওয়া হবে তাকে শিং দিয়ে আক্রমণ করা হবে পায়ে লাথি দিয়ে আক্রমণ করা হবে ওই মালিককে তো এ হাদিসের মধ্যে রসোল্লা জাকাতের সম্পর্কে বললেন কার উঁট ছাগল এবং গরুর এখানে আমরা ছোট্ট করে জেনে নিই যে এর নিঃস কি এর পরিমাণ কি কতটা পরিমাণ উঁট বা গরু বা ছাগল হলে জাখাত লাগবে এ সম্পর্কে আমরা হাদিস সম্পর্কে বিস্তার জানতে পারবো এর হাদিস খুব লম্বা চওড়া এবং খুব বিস্তার তাড়া চড়া সেজন্য আমি খুব সংক্ষেপে বলছি যদি কোনো ব্যক্তির কাছে পাঁচটা উঁট হয়ে যায় যদি কোনো ব্যক্তির কাছে পাঁচটা উঁট হয়ে যায় তাহলে তাকে জাকাত লাগবে অনুরূপভাবে যদি কোনো ব্যক্তির কাছে তিরিশটা গরু হয়ে যায় তাহলে তাকে জাকাত লাগবে অনুরভাবে যদি কোনো ব্যক্তির কাছে চল্লিশটা ছাগল ভেড়া কিংবা দম্বা হয়ে যায় তাহলে তাকে জাকাতে লাগবে এই যে নিসাব বলা হলো পরিমাণ বলা হলো এই নিসাব বা পরিমাণের কম হলে জাকাত লাগবে না তো প্রথম প্রকার কী হলো গৃহপালিত পশু দ্বিতীয় প্রকার বা দ্বিতীয় শ্রেণীর জিনিস হচ্ছে আন্নাকদান স্বর্ণ ও রৌপ গোল্ড বা সিলভার এরও জাকাত লাগবে আল্লাহরব্লা আলমেন বলছেন সোরা তোবা সোনো নম্বর নয় আয়াত নম্বর চৌত্রিশো পঁয়ত্রিশের মধ্যে ওয়াল্লা দিনা ইয়াকনি জুন দেহতা ওয়ালা ইউনফিকু নাহা ফি সাবির ইল্লাহ ফবাশির হুম বেয়াদ বিন আলীম আল্লাহতাআলা বলছেন যে যাদের কাছে গচ্ছিত স্বর্ণ এবং রূপও আছে সোনা বা চাঁদি আছে অথচ তারা সেই স্বর্ণ বা থেকে সোনা বা চাঁদি থেকে আল্লাহ দান করে না অবশ্যই তার জন্য রয়েছে শাস্তির সুসংবাদ আল্লাহর অত্যন্ত কঠোর শাস্তি সুসংবাদ তো এই আয়তের মধ্যে আল্লাহ রব আলমিন যারা সোনা বা চাঁদের জাকাত দেয় না তাদেরকে আক্রমণ করে বললেন যে অবশ্যই তারা কঠোর শাস্তি ভোগ করবে রসুল্লাহাম বলছেন সহি মুসলিম হাদিস নম্বর নশো সাতাশির মধ্যে সহি আবুদ হাদিস নম্বর এক হাজার ছশো চন আঠান্নর মধ্যে যে মামিন সাহেবে রাহাবিন ওলা ফিদ্দিন লাই অদ্দি মিনহা হাক কাহা ইল্লা ইদা কেন ইয়ামাল কেয়ামাতে লাহু শফিহাতলাহু শফা নারিন যে ব্যক্তি কাছে স্বর্ণ মানে সোনা বা চাঁদে গচ্ছিত আছে আর সে যদি তার থেকে জাকাত না দেয় তাহলে অবশ্যই কালকে আমাদের মাঠে সেই সমস্ত সোনা বা চাঁদিগুলোকে গলিয়ে আগুনের জাহান্নামের আগুনে উত্তপ্ত করে গরম করে তার দ্বারাতে ওই মালিককে শাস্তি দেওয়া হবে তো এখানে আলোর আলিবুর সাল্লা সাল্লামে সোনা বা চাঁদির জাকাত সম্পর্কে বললেন সোনা বা চাঁদের জাকাত ফরজ হওয়া সম্পর্কে বললেন এখন আমরা জানবো যে সোনা বা চাঁদের জাকাত কতটা পরিমাণে ফরজ হয় যদি কোনো ব্যক্তির কাছে পঁচাশি গ্রাম যদি কোনো ব্যক্তির কাছে পঁচাশি গ্রাম স্বর্ণ মুদ্রা জমা হয় তাহলে তাকে তার আড়াই পার্সেন্ট জাকাত লাগবে এটা আপনি দেখতে পারেন সেই আবদুল হাদিস নম্বর এক হাজার পাঁচশো তিয়াত্তর তো সোনার নেশাব হচ্ছে পরিমাণ হচ্ছে পঁচাশি গ্রাম যদি কোনো ব্যক্তির কাছে পঁচাশি গ্রাম সোনা গচ্ছিত আছে তবেই তাকে জাকাত লাগবে আর সে পরিমাণটা হচ্ছে আড়াই পার্সেন্ট অনুভব যদি কোনো ব্যক্তির কাছে নশো পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদি আছে পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদি আছে তাহলেও তাকে তার আড়াই পার্সেন্ট জাকাত লাগবে তো সোনার নিসাব হলো পরিমাণ হলো পঁচাশি গ্রাম আর চাঁদির নিসাব বা পরিমাণ হলো পাঁচশো পঁচানব্বই গ্রাম তো এটা হলো সোনা বা চাঁদির নিসাব বা পরিমাণ তৃতীয় শ্রেণীর জিনিস হচ্ছে আরও যত ব্যবসায়িক মাল আপনি ব্যবসা করছেন আপনি যে কোনো জিনিসের ব্যবসা করতে পারেন হার্ডওয়ার্স হতে পারে মুদিখানা হতে পারে আরও স্টেশনারি হতে পারে আরও যে কোনো ব্যবসা হতে পারে আপনি যে ব্যবসা করছেন যে মাল দিয়ে সেই মালের জাকাত লাগবে আপনার ব্যবহারিক যে সামগ্রী তার জাকাত লাগবে না আপনার যে ব্যবহারিক সামগ্রী তার জাকাত লাগবে না কিন্তু যদি সেটা ব্যবসায়িক সামগ্রী হয় আপনার দোকান আছে আপনার দোকানে প্রচুর মাল আছে সেই মালের উপরে আপনার জাকাত লাগবে আলহাতা আয়লা বলছেন সোরা বাকারা সোরা নম্বর দুই আর নম্বর দুশো সাতষট্টির মধ্যে ইয়া ইহাল লেদিন আহ মানুহ আম অফিক্রমে তো ইয়েতেমা বলছেন যে হে ইমান তোমরা যে জিনিস উপার্জন করো তার মধ্য থেকে উত্তম জিনিসকে আল্লাহ রাস্তায় দান করো তো আপনি যে ব্যবসা করছেন সেটা আপনার গচ্ছিত মাল উপার্জিত মাল যেটা আপনার কাছে জমা আছে আপনার দোকানে বর্তমানে উপস্থিত আছে তো আপনি কী করবেন আপনি দেখবেন যে আপনার যে দোকানে টোটাল মাল আছে সেই মালের পরিমাণটা কতটা হচ্ছে যদি সেই মালের মানে টাকার মূল্য বর্তমান বাজার দর হিসাবে পঁচাশি গ্রাম স্বর্ণ মুদ্রার দাম পরিমাণ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে জাগাত লাগবে তাহলে আপনাকে সেই মালের আড়াই পার্সেন্ট জাকাত লাগবে আর যদি আপনার ছোটো ব্যবসা হয় আপনার যা দোকানে মাল আছে সেই মালের দাম বর্তমান বাজার মূল্য হিসাবে পঁচাশি গ্রাম সোনার দাম সমতল হচ্ছে না তাহলে আপনাকে জাকাত লাগবে না তৃতীয় শ্রেণীর জিনিস হচ্ছে আল আলহবুব আসিমার শস্য এবং ফল শস্য এবং ফল এমন শস্য বা ফল যাকে গোদাম করা হয় যাকে স্টকে রাখা হয় সেই সমস্ত শস্য বা দানাতে জ্যাকাত লাগবে বাকি অন্য শাক সবজিতে জ্যাকাত লাগবে না আল্লাহ রব্লা আলেম বলছেন সোনা আয়াম সোনাবর ছয় আত্তব্বর একশো একচল্লিশের মধ্যে হোয়াল্লা দি আন শাহ জান্নায়াতিন মারু শাহাদিন ও কাইরুম আল্লাহর্ববুল্লাহ আলমিন সেই মহান স্রষ্টা যিনি এমন বাগান তৈরি করেছেন এমন গাছপালা তৈরি করেছেন যার মধ্যে কিছু গাছপালা মাচাই উৎপন্ন হয় মাচায় বা ছাদে বা কোনো মানে কোনো একটা জিনিসের নির্ভর করে বেড়ে ওঠে আর কিছু আছে যেগুলো নিজস্ব শাখা প্রশাখায় ভর করে দাঁড়িয়ে উৎপন্ন হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আর আল্লাহরবুল্লাহ সৃষ্টি করেছেন খেজুরকে ক্ষেত্রকে এবং বিভিন্ন স্বাদের বিভিন্ন রঙের জিনিস কালারগুলো তৈরি করেছেন কোনোভাবে আলাদা জাইতুনকে তৈরি করেছেন টালিমকে তৈরি করেছেন যেগুলি একে অপরের সঙ্গে সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে কু বলছেন যে কুলু মিনিস মিনিসামারিহি আসমারা এই সমস্ত ফল যখন পরিপক্ক হয়ে যাবে পেকে যাবে তখন তোমরা এর ফল থেকে খাও তোমরা এই ফলকে আর গাছ থেকে পারবে বা তোমরা যদি শস্যক্ষেত্র হয় ধান বা গম তোমরা মারবে সেই দিনই তোমরা এর যে হক বা এর যে চাকা তোমরা আদায় করে দাও তো যেদিন আপনি ফল গাছ থেকে পারবেন যেগুলো গোদমজাত ফল আর কি সেই সমস্ত ফলের বাকি শাকসবজি জাকাত লাগবে না বা যেমনই শস্য যেরকম ধান চাল ধান গম বা ভুট্টা এই সমস্ত জিনিসগুলো যেগুলো জাত করা যায় তো যেদিনে আপনি এগুলোকে মারবেন বা যেগুলো আপনি ঝরাবেন সেই দিনে আপনাকে এর আড়াই মানে জাকাত লাগবে এর পরিমাণ হচ্ছে রসুল বলছেন যে ফিমা সাকাত যে সমস্ত শস্যক্ষেত্র বা যে সমস্ত জমি আকাশের বৃষ্টিতে ঝর্ণার বৃষ্টিতে অথবা কোনো নালার বৃষ্টিতে সেঞ্চন করা হয় বা সেচ করা হয় তা সেই সমস্ত জমির ফসলের দশ ভাগের এক ভাগ জাকাত লাগবে আর অস দশ ভাগের এক ভাগ জাকাত লাগবে অমাসুক ইয়াবিনিসফুল অস্য আর যে সমস্ত জমিকে যে সমস্ত ক্ষেত্রকে সেচ বা ম্যাশিংয়ের পানি দিয়ে বা কিনা ক্রয় করা পানি দিয়ে সেচ করা হয় সেই সমস্ত জমির কুড়ি ভাগের এক ভাগ জাকাত লাগবে কুড়ি ভাগের এক ভাগ জ্যাঘাত লাগবে সেই বোহারি হাদেশ নাম্বার সেই বোহারি হাদেশ নাম্বার এক হাজার চারশো তিরানব তিরাশি সেই তির মিজ হাদেশ নাম্বার ছশো চল্লিশ তো শস্য ক্ষেত্রে জেঘাত লাগবে এমন শস্য শস্য মানে শস্য বা ফলের জাগাত লাগবে সেগুলি এমন শস্য বা এমন ফল যেগুলি গোদামজাত করা যায় যেরকমভাবে ধান চাল ভুট্টা আঙ্গুর কিসমিচ খেজুর এগুলিকে তো এই সমস্ত ফলের জাগাত লাগবে যদি এই শস্যক্ষেত্রগুলিকে নর্মাল প্রাকৃতিক পানিতে শেষ করা হয় তাহলে কুড়ি দশ ভাগের এক ভাগ লাগবে আর যদি ক্রয় করা পানিতে কেনা পানিতে বা ম্যাশিংয়ের পানিতে শেষ করা হয় তাহলে কুড়ি ভাগের এক ভাগ জাগাত লাগবে এর পরিমাণ হচ্ছে এর পরিমাণ হচ্ছে মোটামুটি কুড়ি বন ধরতে পারে আপনি মোটামুটি কুড়ি বোন ধরতে পারেন যদি কোনো ব্যক্তির কুড়ি বন শস্য ক্ষেত্র শস্য হয়ে যায় ধান চাল সরি ধান গম বা কিংবা ভুট্টা তাহলে তার কুড়িবন যদি হয়ে যায় তাহলে তার কুড়িবনের যদি সেটা প্রাকৃতিক প্রাণীতে হয়েছে পানিতে হয়ে যায় তাহলে দশ ভাগের এক ভাগ লাগবে আর যদি কেনা পানিতে শেষ করা হয় তাহলে কুড়ি ভাগের এক ভাগ লাগবে চতুর্থ পঞ্চম শ্রেণীর পদার্থ বস্তু হচ্ছে আলমা আদিন ওয়ার রিকাজ আলমা আদিন ওয়ার রিকাজ খনিজ দ্রব্য যেরকমভাবে ভাবে যে খনিজ যে উৎপন্ন হয় মানে মাটি থেকে বাহির হয় সোনা চাঁদি তেল অর রিকাজ বলতে বোঝানো হয় মানুষের লোকায়ত সম্পদ মানে যে পুরাতন জামানার লোকেরা এমন কিছু সম্পদ সোনা দানা বা টাকা মাটিতে পুঁতে রেখে দিয়েছে পরবর্তীতে সেগুলো হারিয়ে গিয়েছে বা খোঁজ হয়নি বা ভুলে গিয়েছে এখন কোনো ব্যক্তি সে জায়গায় খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে সেগুলো পেয়ে গিয়েছে তো এগুলোকে রিকাস বলা হয় মানুষের লোকায়িত সম্পদ তো এই সম্পদেরও জাকাত লাগবে এই সম্পদেরও জাকাত লাগবে আল্লাহ তাল রসাল্লাম বলছেন সৈম বুহারি হাদ এক হাজার চারশো নিরানব্বই এবং দু হাজার তিনশো পঞ্চান্ন সেই মুসলিম দিস্টমর এক হাজার সাতশো দশের মধ্যে বলছেন যে যেগুলি লুকায়িত সম্পদ সেই সম্পদের যদি কোনো ব্যক্তি পেয়ে যায় সেই সেরকম কোনো সম্পদ মাটির তলে লুকায়িত ছিল সেগুলো পেয়ে গিয়েছে তাহলে সেই ব্যক্তির পাঁচ ভাগের এক ভাগ জাকাত লাগবে পাঁচ ভাগের এক ভাগ জাকাত লাগবে তো আমরা বুঝতে পারলাম যে পাঁচ শ্রেণীর বস্তুর ওপরে জাকাত লাগবে সেটা হচ্ছে গৃহপালিত পশু দ্বিতীয় নম্বর হচ্ছে সোনা বা চারি তৃতীয় নম্বর হচ্ছে ব্যবসায়িক মাল চতুর্থ নম্বর হচ্ছে শস্য বা ফল পঞ্চম নম্বর হচ্ছে খনিজ দ্রব্য বা মানুষের লুকায়িত হারিয়ে যাওয়া সম্পদ তো এই পাঁচ শ্রেণীর বস্তুর ওপরে জাকাত লাগবে বাকি অন্য কোনো বস্তুর ওপরে জাকাত লাগবে না এখন ভাইয়ের যে প্রশ্ন ছিল জমির ব্যাপারটা যদি কোনো ব্যক্তির জমি আছে বসবাস করার জন্যে নিজে বসবাস করছে অথবা জমি জায়গা আছে সেখানে বাড়ি ঘর করে ভাড়ায় দিয়েছে তো এই সমস্ত জায়গা দেখাত লাগবে না কিন্তু হ্যাঁ আপনার এমন জমি আছে যেটা আপনি ব্যবসার জন্যে ক্রয় করছেন বিক্রি করছেন আবার ক্রয় করছেন আবার বিক্রি করছেন তো এই যেটা আপনি ব্যবসার জন্য রেখেছেন কেনা বেচা করছেন আপনি তো সেই জমির জাকাত লাগবে সেই জমির জাকাত দাম যদি বর্তমান বাজার বাজার মূল্য হিসাবে পঁচাশি গ্রাম সোনার দাম হয়ে যায় তাহলে আপনার সেই জমির যে মূল্য তার আড়াই পার্সেন্ট জাকাত লাগবে শেষে একটা কথা মনে মনে রাখবেন এটা খুব বোঝার বিষয় আছে যে টাকার যে ব্যাপারটা টাকার যে ব্যাপারটা এই ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে মনে রাখবেন যে প্রত্যেকটা বস্তুর নেশাব বা পরিমাণ আলাদা আলাদা যদি কোনো ব্যক্তির কাছে সোনা আছে তাহলে তাকে শুধুমাত্র সোনা দিয়েই তার নেশাব পূর্ণ করতে হবে যদি কোনো কাছে চাঁদি আছে তাহলে চাঁদি দিয়েই তার নেশাব পূর্ণ করতে হবে আর যদি কারোর কাছে টাকা আছে তাহলে টাকা দিয়েই ওর নেশা পূর্ণ করতে হবে তো সোনা বা চাঁদির তো নেশাব আমরা পেয়ে গিয়েছি যদি কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র সোনা পঁচাশ গ্রাম হয় তাহলে তার আড়াই পার্সেন্ট জাকাত লাগবে যদি কোনো ব্যক্তির কাছে চাঁদির পরিমাণটা পাঁচশো পঁচানব্বই গ্রাম হয় তবে তার জাকাত লাগবে কিন্তু টাকার কোনো নিসাব বা পরিমাণ নেই টাকার কোনো নিস বা পরিমাণ নেই সেজন্য আপনার কাছে যে টাকাটা আছে সেই টাকাটা আপনি সোনাতেও কনভার্ট করতে পারেন আবার চাঁদিতেও কনভার্ট করতে পারেন যদি আপনি আপনার টাকাটাকে সোনাতে কনভার্ট করেন গোল্ডে কনভার্ট করেন তাহলে আপনার টাকার মূল্যটা বেড়ে যাবে হয়তো আপনার প্রায় আড়াই লাখ তিন লাখে জাকাত লাগবে আর যদি আপনি আপনার টাকাটা চাঁদিতে কনভার্ট করেন তাহলে হয়তো আপনার মোটামুটি পাঁচ দশ হাজার কিংবা কুড়ি হাজার কুড়ি হাজারেই জাকাত ফরজ হয়ে যাবে তো আপনার পূর্ণ স্বাধীনতা আছে যে আপনি আপনার টাকাটা সোনাতেও কনভার্ট করতে পারেন আবার চাঁদিতেও কনভার্ট করতে পারেন এইভাবে আপনার টাকার পরিমাণটা যদি বর্তমান বাজার মূল্য দর হিসাবে সোনার পঁচাশি গ্রাম সোনার দাম সমতুল্য হয়ে যায় তবুও আপনি চাকা দিতে পারেন আর যদি ভাবেন যে না আমি আরও কমে জাকাত দেব। তাহলে যদি আপনি আপনার বর্তমান টাকার পরিমাণটা বর্তমান বাজার দর হিসাবে পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদের দাম সমতুল্য হয়ে যায় তাহলে আপনার ওপর জাকাত ফরজ হয়ে যাবে আপনি সেখান থেকেও দিতে পারেন তো টাকার কোনো নিসাপ নির্দিষ্ট হিসাব নেই আপনি আপনার টাকাটাকে চাঁদে তো কনভার্ট করতে পারেন আবার সাঁদও কনভার্ট করতে পারেন আর মনে রাখবেন যে এই পাঁচ প্রকার জিনিসেরই জাকাত লাগবে অন্য এছাড়া অন্য কোনো বিষয়ের বা বস্তুর বা কোনো জিনিসের জাকাত লাগবে না আর জাকাতটা ঠিক তখন লাগবে যখন তার নিঃশাপ বা পরিমাণটা পূর্ণ হবে তখন হাজামা আইন্দি আল্লাহ আলব ইস আলাইকুম বরহমতুল্লাহ বরকাত